পৌরসভায় দুর্নীতি হওয়া 3 কোটি টাকা ফেরত সহ সিবিআই তদন্তের দাবিতে একাধিক জায়গায় পোস্টার অশোকনগরে। কারা দিল পোস্টার তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগর পুরসভার দুর্নীতি হওয়া 3 কোটি টাকা ফেরত সহ সিবিআই তদন্তের দাবিতে অশোকনগর পুর এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার করলো। কয়েক বছর আগে অশোকনগর কল্যাণগর পুরসভায় প্রায় 3 কোটি টাকা দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল অশোকনগর থানায়। এই পুরসভার বর্তমান চেয়ারম্যান প্রবোধ সরকার গত পৌর বোর্ডের চেয়ারম্যান হওয়ার পরে পুরসভার এই দুর্নীতির প্রসঙ্গ সামনে এনে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত নেমে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে, ধৃতরা প্রত্যেকেই জামিনে মুক্ত রয়েছেন। এরই মধ্যে আজ অশোকনগর চৌরঙ্গি এলাকায় পুরসভার 3 কোটি টাকা ফেরত এবং ঘটনার মূল মাথাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে পড়ল পোস্টার এলাকায়। রাজনৈতিক চক্রান্ত চালাকি ছাড়া কিছু নয়, তৃণমূলের বিরুদ্ধে অনেক চেষ্টা চালাকি চলছে। 2010 সালে 22টা আসনের মধ্যে 20টা আসন আমরা দখল করেছি ওদের এই স্বৈরাচারী মিথ্যা প্রচারের। অলরেডি তারা টাকা ফেরত দেওয়ার পরে আবার টাকা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করছে বলছে এবং জমি দেওয়ার জন্য বলছে। তারা যদি অ্যাডমিট করার পর জমি দেওয়ার জন্য বলছে, আমরা বলছি না জমি না, টাকাটা ফেরত দিতে হবে। এই জায়গা আছে, টাকা আমরা মামলা করেছি আবার, এটা একটা মিথ্যা অপপ্রচার, এটা কোনো কিছু অবশ্যই ঠিকঠাক করছে এবং আমাদের পৌরসভা থেকে আবার টাকা মানসুখ করা হয়েছে, টাকা আদায় করাবার জন্য। পাশাপাশি এই পোস্টারের মাধ্যমে সিবিআই তদন্তের দাবি করা হয়। তবে কাদের তরফে এই পোস্টার লাগানো হলো তা যদিও স্পষ্ট নয়। পোস্টারের নিচে অবশ্য লেখা রয়েছে DYFY, কোনোটায় SFI, আবার কোনো পোস্টারে অশোকনগর নাগরিকবৃন্দের নাম রয়েছে। তবে SFI ও DYFI এর তরফে কোনো ধরনের পোস্টার দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। অশোকনগর কল্যাণগর পৌরসভা থেকে 3 কোটি টাকা চুরি হয়েছে এই অভিযোগ আমরা করিনি, শুধু তৃণমূলেরই চেয়ারম্যান, তারই সতীর্থ প্রাক্তন চেয়ারম্যান, তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল, তার বিরুদ্ধে ধরপাকড়ও হয়েছে। ফলে ঘটনা যে সত্যি, অভিযোগ যে সত্যি এবং চুরি যে হয়েছে এটা দিনের আলোর মতো পরিষ্কার। এর বিষয়ে কারা এই প্রতিবাদটা করেছে আমি ঠিক বলতে পারবো না, এটা আমার জানা নেই। তবে এটুকু বলতে পারি, যদি সাধারণ মানুষ, আপনি যেমন বলেন অশোকনগর অধিবাসী বৃন্দর নামে পোস্টার, তারাও এই পোস্টার এরকম যদি দেন, প্রতিবাদ জানান এবং তাদের প্রতিবাদের ক্ষেত্রে ভরসাস্থল হিসেবে যদি SFIDF তারা মনে করে, তাতে আমাদের আপত্তি করার কিছু নেই। পুরপ্রধান প্রবোধ সরকার জানান, ব্যাংক থেকে অন্যত্র ট্রান্সফার হওয়া বেশ কিছু টাকা ফেরত এসেছে, কয়েকজন গ্রেপ্তার হয়ে জেল খেটেছে, তবে কারা পোস্টার দিয়েছে জানি না। আসলে দেখুন, যারা পোস্টার মেরেছে তারা খুব নভিসি, তারা কিছু জানে না। পোস্টারটা মেরেছে যারা, তারা বলছে যে এদের শাস্তি হওয়া দরকার, তো জানে না যে যারা এর মধ্যে ছিল, আমরা তো কারো নাম দিইনি, আমরা বলেছিলাম যে ব্যাংক টাকাটা নিয়েছিল, ব্যাংক আমাদের টাকা ফেরত দেয়নি, আমরা ব্যাংকে অ্যাগ্রেস করেছিলাম। এবার ব্যাংকের সঙ্গে কথা বলে পুলিশ ইনভেস্টিগেশন করে 7 জনকে অ্যারেস্ট করেছিল, তারা 90 দিন করে জেল খেটে এসছে, প্রায় 80 দিন 90 দিন জেল খেটে এসছে। সুতরাং সেই কেসটা চলছে এখনও। সাবজুডিস কেস নিয়ে কেউ পোস্টার করে আমার জানা ছিল না, ওরা সেই সব জানেও না। সুতরাং এই ব্যাপারে আমাদের আলাদা কিছু বলার নেই। যে টাকাটা চুরি হয়েছে 2 কোটি 92 লক্ষ টাকা, আমরা এই টাকাটা সবটা তোলার জন্য চেষ্টা করছি। আমরা মানুষদের কেস করেছি এবং সেখানে আমরা আমাদের মামলা চালিয়ে যাব, যতক্ষণ আমরা আছি ততক্ষণ মামলা চালিয়ে যাব। যদি কোনই বসে চলে যাই, দরকার নেই যে বাড়ি বিক্রি করে মামলা চালাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।